কেউ আছো? আমার কথা কেউ শুনতে পাচ্ছ? আমি বাইরে যেতে চাই। অভিষেকের আগে আপনি প্রাসাদ ছেড়ে বাইরে বেরোতে পারবেন না। এটা রানীমার আদেশ। বাইরে আপনার অনেক বিপদ, প্রচুর শত্রু আছে। আমি জানি, আমি জানি অগ্নি এবার রাগে ফেটে পড়বে। কাল নাগিনী বুঝবে অগ্নির তেজ। বেশ, তাই হবে। কি ব্যাপার? অগ্নির মুখে রোহিণীর নাম নেই, প্রশান্তভাবে দাসীদের কথা মেনে নিল, প্রাসাদের ভেতরে চলে গেল। না, এটা তো অগ্নির স্বাভাবিক ব্যবহার নয়। তাহলে গণ্ডগোলটা কি? না বোন, আমি কিছুতেই তোকে যেতে দেব না। বুড়িমা আমাকে তো সুরক্ষার জন্য পাঠিয়েছে, তোর যদি কিছু হয়ে যায় আমি তখন কি করব? দিদিভাই, বাবু ছোষ্টা দিদিভাই, আমি যে কিছুতেই যেতে পারবো না। ওই আংটি, ওই আংটি না নিয়ে কোন মুখে যোদ্ধার সামনে দাঁড়াবো? কিরে, কারা ওরা? কাদের এত বড় সাহস? এরে, হিডিঙ্গার বরং এদিকেই আসছে। তবে রে, সাবাস মাগু দাদা। আমাদের রাজ্যে পশু কি করে এলো? ওই বাবা, ওদের সাথে তো দেখছি একটা উড়ন্ত নাগও আছে। এখানে আসতেই বার কি বাকি রেখেছে? ধর ধর সব কটাকে! এত সহজ নাকি? ওদের হাতে ধরা পড়লে চলবে না বাগু দাদা। এটাই সুযোগ, আমি এদিকটা দেখছি, তুই যা। তোরা সাবধানে থাকিস, আমি আসছি। জয়নাগ, জয়নাগ, আমাকে ওই ঝর্ণার দিকে নিয়ে চল। এ মাক্ষিকে উচিত শিক্ষা দিতে হবে। রামকে তো নিয়েই যে আমার বিশ্বাসও ভেঙেছে সে। চল জয়নাগ। চলো বন্ধু। মোহিনী, ওঠো! মোহিনী, সাড়া দাও! কি ব্যাপার বলো তো? মোহিনী যে সাড়া দিচ্ছে না। মোহিনী, জ্যোৎস্না, এটা কি বলো তো? কারাগারের দেয়াল ফুড়ে এলো যখন থেকে, তখন থেকে তো ঘুরেই যাচ্ছে। কি এটা কাঞ্চন? আমি জানি না এই গোলকটা বিপজ্জনক কিনা। ও যদি মোহিনীর শরীরে লাগে তাহলে তো মোহিনীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জ্যোৎস্না, চিন্তা তো আমারও হচ্ছে, কি হবে বলো তো?
কাঞ্চন, দেখেছো কাঞ্চন, গোলকটা আগুন টেনে নিচ্ছে। সেটাই তো দেখছি জ্যোৎস্না। তার মানে আমাদের এই খাঁচায় যদি গোলকটা লাগে তাহলে আগুনটা টেনে নেবে। কিন্তু সেই সুযোগ আমি তোদের বারবার দেব না। হে বাকি, তুমি কি বলছো আমি সত্যি জানি না। বিশ্বাস করো, আমি কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে। আমার যেটা চাওয়ার, যেটা পাওয়ার, সেটা আমি পেয়ে গেছি। জয়না, এখান থেকে বেরোতে হবে, চল তাড়াতাড়ি। জয়না, চল এক্ষুনি এখান থেকে। আমি এই বাঘটাকে দেখে নিচ্ছি। ওরে বাবা, এরা সব কারা?